আর হ্যাঁ, সব জায়গায় আরেকটা ভাইটাল বিষয় বলি, যে তোমরা যারা হিসাব করছো, মানে হিসাব করে দেখছি যে মোটামুটি এতটা দূরত্ব, এত দূর যাবো ভিডিও করতে বা দেখতে যাব, যে কত কি কিরকম কি খরচা হতে পারে, তো তাদেরকে একটা ছোট্ট মতো আমি এটা হিসেব বলি যে হিসাব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো সবাই অলরেডি খবর পেয়ে গেছো, উড়িষ্যার পাট্টামুন্ডিতে আবার একটা ধামাকাদার কম্পিটিশন হতে চলেছে। তো যেখানে থাকবে ডিজে সার্জেন এবং পাওয়ার, তো জানো যে পাওয়ার আর সার্জেন যেখানে থাকে বর্তমানে টপ লেভেলের ট্রেন্ডিং এ দুটো সেট আপ, তো সেখানে ধামাকা হবেই। তো এই আপডেট দেওয়ার জন্য তোমাদের ভিডিওটা নয়, ভিডিওটা অ্যাকচুয়ালি যারা যাবে তাদেরকে সুবিধা করার জন্য, বা তাদেরকে যে কোন দিকে গেলে কি সুবিধা হবে না হবে, তো সেটার জন্য এই ভিডিওটা করা। এবং যারা যাবে না, তো তাদেরকে বলবো যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলোতে লক্ষ্য রাখো এবং ইউটিউব চ্যানেলে তোমরা এনজয় করো, ভিডিওগুলো দেখো। তো মেন জায়গাটা হচ্ছে উড়িষ্যা পাট্টামুন্ডি। তো অ্যাকচুয়ালি লোকেশনটা তোমাদের যদি এখান থেকে, তোমরা যে যেখানে আছো সেখান থেকে যদি সার্চ করতে হয়, তাহলে পাট্টামুন্ডি এম এন হাই স্কুল লিখলে তুমি পেয়ে যাবে উড়িষ্যা। নিচে দেখবে পাট্টামুন্ডি লেখা আছে, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি লোকেশন। ওখানে যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ওই গ্রাউন্ডে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার থাকবে এবং ওখানেই কম্পিটিশনটা হবে। তো মোটামুটি আমাদের এখান থেকে 390 কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছে। তো এখান থেকে বলবো বাইকে যেও না, বাইকে যাওয়াটা প্রচুর রিস্ক হয়ে যাবে। যারা বাইকে যাবে ভেবেছো তাদেরকে বলবো যে বাইকে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, যেও না, কারণ এতটা দূরত্ব প্রথম কথা, তারপরে আদার স্টেট অন্য স্টেট পড়ে যাচ্ছে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে একটা পুলিশের সমস্যা থাকে পুজোর সময়, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই জঙ্গল টঙ্গল পার করে বাইকে যাওয়া খুবই রিস্ক দু চাকার ক্ষেত্রে। তো তোমার অপশন থাকে আর দুটো, একটা হচ্ছে হয় ট্রেন, না হলে হচ্ছে গাড়িতে। আর গাড়িতে যেতে গেলে তোমাকে একটা গ্রুপ তৈরি, মানে গ্রুপ নিতে হবে, তো যেখানে তোমরা অনেকগুলো ছেলে বা যারা ইউটিউব করে একসাথে টোটাল গ্রুপ বানিয়ে একটা গাড়ি করে সবাই শেয়ার করে যাওয়ার একটা রাস্তা আছে, আর না হলে ট্রেন। তো এখন কিন্তু ট্রেনের টিকিট খুবই অসুবিধা আছে পুজোর সময় যেহেতু, তো যারা যাবে অলরেডি ট্রেনের টিকিট বুক করে নাও, নাহলে কিন্তু টিকিট পাওয়া খুব সমস্যা হয়ে যাবে, কারণ এখন অলরেডি প্রায় বেশিরভাগ টিকিটই বুক হয়ে গেছে, মোবাইল থেকে যেন টিকিট বুক হয়ে যাবে। তো যারা যাবে অলরেডি টিকিট বুক করে নাও। মেন কম্পিটিশানটা কিন্তু 14 তারিখ, 14 তারিখে মেন যে রোড শো কম্পিটিশান 14 তারিখ। আর তোমার সেট আপ হচ্ছে দ্বাদশী, মানে একাদশী, দ্বাদশী মানে বিসর্জন, তোমার বিজয়া দশমীর ঠিক একদিন পরে। তো তোমাদেরকে বলবো যে তোমরা বিজয়া দশমীর দিন রাতে বেরিয়ে যাও, মানে 12 তারিখ বেরিয়ে যাও। 12 তারিখ রাতে যদি হয় ট্রেন যায়, তাহলে মোটামুটি তোমরা 13 তারিখ ভোর নাগাদ পৌঁছে যাবে স্টেশনে, ভদ্রকে পৌঁছে যাবে। মানে আমাদের এইখান থেকে যে রেল স্টেশন যদি দেখতে হয়, তাহলে ভদ্রক স্টেশনটাই পড়ে, মানে ভদ্রকটাই তোমার, তোমরা বিষ্ণুপুর বলো, বাঁকুড়া বলো, বা হাওড়া বলো, বা খড়গপুর বলো, না আমাদেরকে এই দিক থেকে যেতে গেলে কিন্তু ভদ্রক স্টেশনে নামতে হবে। ভদ্রক স্টেশনে নেমে ওখান থেকে বাস বা শেয়ার গাড়িতে করে ওখান থেকে আবার যেতে হবে 80 কিলোমিটার, মানে ভদ্রক স্টেশন থেকে মোটমেলা 40 কিলোমিটার, মোটমেলা থেকে আরও যেতে হবে 40 কিলোমিটার, মানে টোটাল ভদ্রক স্টেশন থেকে কভার করতে হবে 80 কিলোমিটার। 80 কিলোমিটার পরে কিন্তু মেন লোকেশনটা পড়বে। তো আমাদের এখান থেকে মেন ট্রেনের টিকিট করতে হবে কিন্তু ভদ্রক স্টেশনে, ভদ্রক স্টেশনে নেমে ওখান থেকে বাইরে গিয়ে সকালে তোমার কোনো গাড়ি, তোমার একসাথে যে শেয়ার গাড়িগুলো হয় বা তোমার বাসে করে ওখান থেকে যেতে হবে মেন যে পাট্টামুন্ডি যে জায়গাটা, সেই জায়গাতে যেতে হবে। তো ওখানে বাস অ্যাভেলেবেল আছে, আমি যতটা দেখলাম যে বাস মোটামুটি সমস্যা নেই, পেয়ে যাবে বাস। আর না হলে তোমরা যদি অনেকজন থাকো, 7 জন 8 জন থাকো, তো একসাথে গ্রুপ করে শেয়ার গাড়ি করে যেতে পারে ওখান থেকে। তো দেখা যাক কী হয়। তো কার কী সেট আপ থাকবে, তো কার কী সেট আপ বলতে পাওয়ারের যেমন মোটামেলাতে ছিল সেরকমই ডবল সেট আপ যাচ্ছে। তো আর সার্জেনের, জানো যে সার্জন কখনো কম্পিটিশনের আগে জানো যে রিভিল করে না কতগুলো কি সেট আপ থাকবে, জানো অনেকগুলোই নিয়ে যায়। তো সেখানকার রোডের ক্যাপাসিটি এবং তোমার প্রশাসনিক সমস্ত কিছু চাপ দেখে টেখে সেট আপ লাগায়। তো যতক্ষণ না ওখানে সেট আপ লাগানো হচ্ছে, ততক্ষণ এই আপডেটটা পাওয়া যাবে না যে কতগুলো বক্স থাকবে। আর যদি সার্জেন দা নিজের চ্যানেল যেটা আছে প্রোডাকশন চ্যানেল থেকে যদি আপডেট দেয় যে কতগুলো কি সেট আপ যাচ্ছে, কতগুলো বেস থাকবে, তো তাহলে জানা যাবে তো যে কতগুলো বক্স যাচ্ছে। তো কতগুলো কি থাকছে এটা ফ্যাক্টর নয়, মেন ফ্যাক্টর হচ্ছে সার্জেন ভার্সেস পাওয়ার, এটাই হচ্ছে সব থেকে বড়ো ট্রেন্ডিং টপিক। তো চলো, যারা যাবে তাদের দিয়ে বলবো যে সঙ্গে করে কিছু খাবার টাবার, তোমার যে শুকনো খাবার, বিস্কুট, মুড়ি টুড়ি এসব কিছু নিয়ে যাবে ব্যাগে করে, কারণ ওখানকার যে কীরকম দোকানপাট আছে বা কী রকম পরিস্থিতি সেটা জানা নেই। তো সেই জন্য বলছি সঙ্গে করে কিছু খাবার টাবার, আর একটা গামছা, তোমার পাওয়ার ব্যাংক, তারপর চার্জার, তারপর তোমার একটা ওআরএস, দুটো ওআরএস, তারপর ওই তোমার ওখানে ওই যে হাই স্কুলটা আছে ওখানে তোমার বিছিয়ে শোয়ার জন্য কিছু হালকা, ধরো কিছু একটা নিয়ে গেলে, চাদর টাদর নিয়ে গেলে যেখানে বিছিয়ে তুমি শুতে পারবে রাতেরবেলা। তো সমস্ত কিছু ফুল প্রিপারেশান নিয়ে সুস্থভাবে, মানে একদম তোমার শান্তভাবে যাবে ওখানে। তো বুঝতে পারছো এতটা দূরত্ব আর বাইরে গিয়ে তোমার দেখা, তো দুদিনের ব্যাপার। তো তাই বলবো যে 12 তারিখ যাও, 12 তারিখ গেলে 13 তারিখে পুরো সেট আপ, 13 তারিখ নাগাদ কিন্তু তোমার সার্জেন আর তোমার ডিজে পঙ্কজ যদি যায়, তো ডিজে পঙ্কজেরও যাওয়ার কথা চলছিল, যদি কনফার্ম হয়ে যায় ডিজে পঙ্কজ ডিজে সার্জেনে কিন্তু 13 তারিখে সেটিং হবে যদি যায় পঙ্কজ।
তো 13 তারিখ সেটিং হবে, 14 তারিখ মেন কম্পিটিশন, 14 তারিখে কিন্তু পাওয়ারের, সেই দিনেই কিন্তু পাওয়ারের সেটিং হবে, সেই দিনই কম্পিটিশন। তো সুষ্ঠুভাবে গিয়ে 13 তারিখ গিয়ে তোমার 13 তারিখ রাতে ওখানেই থেকে গিয়ে তারপর 14 তারিখ ভিডিও বানিয়ে নিতে পারবে। আর আর হ্যাঁ, সব থেকে আরেকটা ভাইটাল বিষয় বলি, যে তোমরা যারা হিসাব করছো, মানে হিসাব করে দেখছি যে মোটামুটি এতটা দূরত্ব, এত দূর যাবো ভিডিও করতে বা দেখতে যাব, যে কত কী কীরকম কী খরচা হতে পারে, তো তাদেরকে একটা ছোট্ট মতো আমি একটা হিসেব বলি, যে হিসেব আমি করে দেখেছিলাম একটা মোটামুটি অ্যাপ্রক্স হিসেব। তো মোটামুটি যদি ট্রেনে যাও, তোমার ধরো অ্যাপ্রক্স 260 টাকা করে টিকিট, আপ ডাউন ধরো 520 টাকা ট্রেনের টিকিটে ধরো আপ ডাউন। তো যাওয়া আসা নিয়ে রিজার্ভেশন টিকিটের কথা বলছি আমি, তুই মোটামুটি জেনারেলে যদি টিকিট হয় তাহলে ধরো মোটামুটি 520 টাকা, আর ওদিক থেকে তোমার মোটামুটি বাস ভাড়া যদি 200 টাকা ধরি তাহলে 600-720 টাকা, আর মোটামুটি খাওয়া টাওয়া সমস্ত কিছু নিয়ে তোমার মোটামুটি 1000-1200 টাকা খরচা হবে, 1200-1200 টাকার মতো তুমি ধরতে পারো অ্যাপ্রক্স তোমার খরচা হবে। তো এরকমই একটা ভেবে চলো, তো মোটামুটি তুমি 1000-1500 টাকা হলে ফুল কমপ্লিট হয়ে যাবে তোমার, যেহেতু দুদিনের ব্যাপার, একদিনের ব্যাপার হলে তো খরচাটা আর একটু কম হতো, যেহেতু দুদিনের ব্যাপার তো সেই জন্য সমস্ত কিছু মিলে তোমার মোটামুটি ওই 1300-1200-1300 টাকা মতো মোটামুটি খরচা হবে যারা যাবে। তো হিসাব করে তাও তোমাদের যে 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 জায়গায় আছো বা তোমাদের ওখান থেকে যতটা দূরত্ব সেই মতো হিসেব করে নিয়ে মোটামুটি একটা অ্যাপ্রক্স, সবাই তো একটা বাজেট নিয়ে চলে বুঝতে পারছো, তো সেই হিসেবে করে নিয়ে যে কীরকম কী মোটামুটি খরচা হতে পারে। তো সবাইকে বলবো যে চেষ্টা করবে বাড়ি থেকে কিছু হালকা পাতলা খাবার নিয়ে যাওয়ার, তো সেটা তোমাকে কিন্তু পড়া প্রচুর সাপোর্ট দেবে, কারণ ওখানে খাবার বুঝতে পারছো যে বাইরে খাবার কতটা কী শরীরে দেবে না দেবে, শরীর খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য বলবো মুড়ি টুড়ি করে সমস্ত কিছু বাড়ি থেকে হালকা পাতলা করে সমস্ত কিছু নিয়ে যাও, যেটা কিন্তু তুমি ওখানে মোটামুটি মুখ চালাতে পারবে, আর তার সাথে একটা জলের বোতল অবশ্যই, জলের বোতল সঙ্গে করে নিয়ে নিও, তাহলে মোটামুটি তোমার নিশ্চিন্ত একটা যে ওখানে যে কোনো রকম সমস্যায় কিছু পড়বে না। তো ওকে বাই। এখানে একটা দেখার বিষয় আছে, তোমার অলরেডি কিন্তু 2 বার কম্পিটিশন হয়ে গেছে পাওয়ার ভার্সেস সার্জেন, একটা বেলপাহাড়িতে হয়েছিল, একটা উড়িষ্যার মোটামেলাতে হয়েছিল কম্পিটিশন। তো জানো যে 2টো কম্পিটিশন হয়ে গেছে, মানে 2টো সেট আপই এখন কম বেশি সবার কি দুর্বল দিক আছে, কি স্ট্রং পয়েন্ট আছে সবাই জেনে গেছে। তো 2টো সেট আপই মোটামুটি জানে যে এখন আমাকে কি ইম্প্রুভ করতে হবে বা কোন দিকটা একটু স্ট্রং করে নিয়ে যেতে হবে। তো এই মুহূর্তে কিন্তু দেখার একটা বিষয় আছে যে এখন কিন্তু 2টো সেট আপই চরম লেভেলের আপডেট করে নিয়ে আসছে কম্পিটিশনের জন্য, পাওয়ার এদিক থেকে ফুল সেট আপ কিন্তু টোটাল আপডেট করে নিয়ে যাবে, আর ওদিক থেকে সার্জেনের সেট আপও টোটাল ফুল আপডেট করে নিয়ে আসছে। তো দেখা যাক এখন এই 2024 দাঁড়িয়ে কী কম্পিটিশনের রেজাল্ট হয়। তো একে এখন কিন্তু পুরো সেট আপই পুরো চেঞ্জ, আর তোমার জানো যে পাওয়ারের সাথে লড়তে গেলে সার্জেনরা জানে যে কী আমাকে চেঞ্জ করে বা কী আপডেট করে নিয়ে যেতে হবে, আর এদিক থেকে পাওয়ারে জানে যে সার্জেন সেট আপের যে কী কী প্লাস পয়েন্ট আছে, মিডে সাউন্ড বেশি বা যাই হোক, সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রেখে সেইভাবে সেট আপ কিন্তু নিয়ে যাবে এদিক থেকে। আর একটা তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি হালকা করে, যে ইউপিতে যে কদিন আগে যে তোমার রোড শোটা হলো, তোমার কাউড মেলা যেটা হলো, তো ওখানে কিন্তু সামনের বছরে কিন্তু পাওয়ারে যাওয়ার একটা কথা চলছে। তো সব যদি ঠিকঠাক মোটামুটি থাকে তাহলে কিন্তু সামনের বছরে পাওয়ারকে কিন্তু দেখতে পাবে, যে ইউপিতে যে কাউড যে মেলাটা হলো সেখানে কিন্তু দেখতে পাবে, মোটামুটি একটা যাওয়ার চান্স আছে। তো আশা করছি যদি সামনে বছর যাই তাহলে কিন্তু খুবই ভালো হবে, যে ওখানকার সেট আপের সাথে একটা দুর্ধর্ষ লেভেলের পাওয়ারের এদিককার কম্পিটিশন তোমরা দেখতে পাবে। তো দেখা যাক কী হয়, ওটা তো এখন অনেক দেরি আছে, এই রিসেন্ট হয়ে গেছে যেহেতু। তো এখন সামনের বিষয় নিয়ে, সামনের কম্পিটিশন নিয়ে, তো যারা যাবে না তারাকে বলছি সবাই ইউটিউব চ্যানেলগুলো লক্ষ্য রাখো, ধামাকাদার ভিডিও আসবে পুরো একদম তোমার। যদি আমি যাই তো তোমার পুরো সেট আপ তোলা থেকে, সেটিং থেকে, মাল কম্পিটিশন থেকে, রোড শো থেকে একদম খোলা পর্যন্ত টোটাল ভিডিও, টোটাল সিরিজ ভিডিও আসবে, এবং কম্পিটিশনের রিভিউ টোটাল ভিডিও আসবে। আজ তোমার যারা যাবে তাদেরকে বললাম যে একটু তোমার ফুল একটু সুস্থ স্বাভাবিকভাবে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে যেও তোমরা, কারণ এতটা দূরত্ব যাবে যেহেতু, আর তোমরা বাইকটাকে একটু অ্যাভয়েড করে চলো, কারণ এতটা দূরত্ব আমি অনেকবার ফেসেছি, এতটা দূরত্ব বাইকে গিয়ে মানে প্রচুর সমস্যায় ফেস করেছি বলেই তোমাদের বললাম যে বাইকটা অ্যাভয়েড করে চেষ্টা করো যে 4 চাকা গাড়ি বা ট্রেনে যাওয়ার। তো ট্রেনে গেলে ইমিডিয়েট টিকিট করে নাও, কারণ টিকিট কিন্তু বেশিরভাগই অ্যাভেলেবেল নেই পুজোর কারণে, পুজো যেহেতু এখন কিন্তু বাইরে বা বাইরে থেকে প্রচুর লোক বা এদিক থেকে বাইরে প্রচুর লোকে যাতায়াত, তো ট্রেনের টিকিট কিন্তু অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য বলছি ট্রেনের টিকিটটা করে নাও যদি যাও। তো চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে, তো দেখা যাক কী হয়। তো যদি যাই তো ধামাকা 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 একদম পরপর ভিডিও ধারার ধারা আসতে থাকবে। তো চলো তোমাদের সাথে, তোমাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা জানাই, সবাই খুব দুর্গা পুজো ভালোভাবে কাটাও, আনন্দ করো, মজা করো এবং তোমরা এনজয় করো। তো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।